সব কম্পিটেট একজাম বহুত হেল্প কৰিব এই চেপ্টাৰ ৱাইজ কভৰ কৰা এন চি আৰ টি এতিয়া জিঅ্ৰাফী আপোনাৰ পূৰা ৰব আপোনাৰ যোন এন চি আৰ টেৰি মানে সবজেক্ট গুড়া সেই ৰহিব আপোনালোক এতিয়া ৰিকুৱেষ্ট যদি ভিডিঅ'টু বুজি পাৰে ভিডিঅ' গোটেই লাইক কৰিব চেলি সবসক্ৰাইব কৰিব নটনা কৰিব চাওঁতে আমি ন'টক দেখা আৰু যোন নট শীঘ্ৰ কম সময় ভিতৰত আলোচনা কৰি দিবা ব্যৱহাৰিক ভূগোল ভিতৰত দেখোন কেব নে আপোনাৰ টৰ্মটা আপোনাক বুজিব চেষ্টা চূগোলব্ধ জ্ঞানকু মনুষ দৈনন্দিন কাৰ্য কাৰ্যকাপৰ প্ৰয়োগ কৰিব পদ্ধতিক আপোনাৰ ব্যৱহাৰিক ভূগোল কয় যে ভূগোল আপুনি জ্ঞান পাওঁ সেই জ্ঞানক দৈনন্দিন জীৱন কাৰ্যকলাপ প্ৰয়োগ কৰোঁ তাক আপোনাৰ ব্যৱহাৰিক ভূগোল কয় তো ভৌগোলিকৰ তথ্য সংগ্ৰহ কৰিব আপোনাৰ দুই প্ৰকাৰ যন্ত্ৰ ব্যৱহাৰ কৰি পাৰিব গোটেই বৈজ্ঞানিক যন্ত্ৰ গোটেই পৰিমাণক যন্ত্ৰ ব্যৱহাৰ কৰি পাৰিব এই তথ্য সংগ্ৰহ কৰিব গোটেই প্ৰকাৰ আপোনালোকৰ বৈজ্ঞানিক ପଦ୍ଧତି ବା ବୈଜ୍ଞାନିକ ବ୍ୟବହାରିକ ଭୂଗୋଳ ଏଇ ତଥ୍ୟ ଗୁଡ଼ା ଆପଣ କ'ଣ କ'ଣ ହେଇପାରେ ମାନେ ଭୂଗୋଳ ସହିତ ରିଲେଟେଡ଼ ସେଗୁଡ଼ା ହେଉଛି ଆପଣଙ୍କର ବାୟୁର ତାପମାତ୍ରା ବାୟୁର ଚାପ ଆ ବାୟୁର ଆଦ୍ରତା ପବନର ବେଗ ପବନର ଦିଗ ବୃଷ୍ଟିପାତ ପାଣିପାଗ ଜଳବାୟୁ ଏଗୁଡ଼ା ସବୁ ଆପଣଙ୍କର ସେହି ତଥ୍ୟ ଗୁଡ଼ାକ ହେଇପାରେ ଯେଉଁଗୁଡ଼ାକି ବ୍ୟବହାରିକ ଭୂଗୋଳ କାମ ଆସିବ ଆପଣଙ୍କର ତ ଏଗୁଡ଼ାକ ଆପଣ ମାପିବା ଦରକାର ଏଗୁଡ଼ା ବ୍ୟବହାର କରିବା ଦରକାର ସେଗୁଡ଼ା ହେଉଛି ଆପଣ ଯନ୍ତ୍ରପାତି କ'ଣ ଦେଖିବା ତା'ପରେ ହେଉଛି ଆପଣଙ୍କର ତାପମାତ୍ରାର ନିରୂପଣ ଆପଣ କରିବା ଦରକାର ଯେଉଁ বায়ুৰ তাপমাত্ৰা আপুনি নিৰূপণ কৰিব আপোনাৰ ক'ত ব্যৱহাৰ কৰিব তাপমান যন্ত্ৰ ব্যৱহাৰ কৰোঁ এতিয়া তিনি প্ৰকাৰ হৈ পাৰিব আপোনাৰ সাধাৰণতে বহি অংশেৰে আপোনাৰ অঁ গোটেই টৰ্ম অপই চেষ্টা কৰোঁ যে আপোনাক হেল্প কৰিব এই তিনি প্ৰকাৰ তাপমান যন্ত্ৰ ব্যৱহাৰপৰাই স্ফুটনাক হ'ল শব্দটি আপোনাৰ স্ফুটনক অৰ্থ হ'ল আপোনালোক যেগ্ৰী বা তাপমাত্ৰ আপোনাৰ জল বাষ্পৰে পৰিণত হ'ব তাক স্পুটনা কুহিব হিমাংক কোৱা হ'ব যেগ্ৰী তাপমাত্ৰ জল বৰফৰ পৰিণত হ'ব তাক হিমাংক কোৱা হ'ব সেইভাৱে আপোনালোক যি তিনি প্ৰকাৰ তাপমান যন্ত্ৰ অগ হ'ব আপোনাৰ চেলচি ফাৰানেট আৰু ৰমৰ চেলচি আপোনালোক দেখিবিৰ' অঁ জিৰ' ঠাৰ জি মানে চেলা একক এটা গোটেই চেলচ হ'ল আপোনাৰ একক ফাৰেট হ'ব একক ৰিমৰ হ'লে একক ৰিউম যেলচৰ আপোনাৰ হিমাংক জিৰ' ডিগ্ৰী চেলোটনাক শহে ডিগ্ৰী থাকিব আপোনালোকৰ চেলচ ফারনেটের আপনার এই চিত্রটা আপনার দেখলে বুঝিপারে আপনার এই চিত্রটা দেখুন এটে টাইম আপনার কম্পেয়ারটি চিত্র তিনটা দিয়েছে দেখুন এটি এফ লেখা হয়েছে তো ফারনেটের সি দিয়েছে সেলসিয় এবং ফারনেট বোট এর দিয়েছে এটা রিমোর চিত্র দিয়েছে সেলসিয়াস আপনার দেখুন এই দুইটা কম্পেয়ার করে আগে ফার্নেটার দেখুন আপনার জিরো এইটার অব জিরো র তোক আপনি মাইনস মাইনাস কুড়ি মাইনস চালিশ মাইনস ষাটে তাহলে জিরো ঠার আপনি তলক ডিগ্রি আপনার এটা মািপারে তাপমাত্রা তাই এটি ফার নাইট আপনার দিয়েছে হায় শে কোড়ি দিয়েছি এটি কিন্তু আমার সেলসিয় দেখুন জিরো এটি আপনার দেখুন এই জিরে এটি আপনার তা তেলে এটি দশ কুড়ি তার তেল তিরিশ কিন্তু সেই কম্পারেটিভ যেত আপনার ফারেনাইট দেখছেন ফারেন্ট দেখুন আপনার সেই আপনার কত হয়েছে না বতিশ দেখুন জিরো কতটা আপনার বত্রিশ তেমন এর জিরো যেতলে জিরো স্টার্ট করবে ইয়ে এটি বত্রিশ হব ডিগ্রি জিরো ডিগ্রি এটি আপনার মানে তাপমাত্রা ফর আপুনি যেতিয়ালৈ দেহৰ তাপমাত্ৰা মাছ আপোনাৰ সৈতি ডিগ্ৰী দেখুচোন আপোনালোক সেলেয়িয়ে কিন্তু আপোনাৰ যেতিয়ালৈ ফাৰেনাইট্ৰ থৰ্মিটৰ আপোনাৰ অথানব্বৈ ডিগ্ৰী আপোনাৰ যেতিয়ালৈ কোৱা শেহ ডিগ্ৰী তাপম জ্বৰ হৈ শেহে জ্বৰ হৈছিল অৰ্থাৎ এই ফাৰেনাইটে সেই প্ৰকাশ কৰা হৈছে আপোনাৰ যি থৰ্মিটৰ তাৰপৰা ৰিমাৰি সেইবুলি আপোনাৰ দেখোন এটি অঁ আপোনাৰ জিৰ' এটি দহ তাৰপৰা কোডিয়ে তিৰিছ তলক অপ আপোনাৰ

মানে সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা মাপা দৈনন্দিন চব্বিশ ঘন্টা তাপমাত্রা যদি দেখা যায় সেই যন্ত্রটা আপনার সাধারণত ইউ একার হয়ে থাকে ইউ এবং ইউ ব্যবহার করতে মানে সিম্পল আপনার সেই যন্ত্রটা এপটো সবটাই দুইটা আপনার জিনিস এপটো গোটে তাপমাত্রা মাপা তো মানে প্রকৃত আপনার যে টেম্পেচার মাপা সহ গোটে নর্মাল টেম্পরেচর মানে গোটে প্রকার পরীক্ষা তো কম্পিটিভ আমি তাকে জিনিসপার

যেতে এটা হই আপনার মনে করি অর্থ আপনার যেত এই পদস্থা দেখতে আপনার এটি হই পার এটি গোটে আপনার পারদস্থা উপর আপডাউন হব তাহলে রেজাল্ট দেখব মানে কম্পাৰেটি এতিয়া এতিয়া অঁ ষাঠি অঁ এতিয়া আপোনালোক ষাঠি অঁ এই দুইজনৰ ভিতৰত যি কম্পাৰেট গোটেই ৰেজাল্ট থাকিব সেইটো চাছ যেমিটি এভৰেজ থাকিব সেইটাই আপোনাৰ উত্তৰ আছে আপোনাৰ ক'ৰবাত সৰ্বোচ্চ সৰ্বনিম্ন তাপমাত্ৰা যোন আপোনাৰ ইউ আকাৰে হৈ থাকিব এইভাৱে আপোনাৰ ইউ আকাৰে হৈ থাকিব আমি ক্ৰমাগত তাপমাত্ৰা এটা হ'লে আপোনালোকৰ দৈনিক চৌবিছ ঘণ্টিয়া তাপমাত্ৰা দেখা পাই কিন্তু আপুনি যদি ডেলি ডেলি পূৰা কণ্টিনু মাছযাক তাপমাত্ৰা ৰেকৰ্ড সৈতে আপোনাৰ ৰখা সেই আপোনাৰ ব্যৱহাৰ হ'ব থৰ্মোগ্ৰাফ

এবং এ ত্রুটি শূন্যস্থা কেক জিনিস তে মানে বেশি ইমেজ দেখা আগে দেখুন তাপরে চাপান যন্ত্র সেমি কোন চাপন যন্ত্র আপনার গোটে ধাত বক্স লাগতে এমনি গোল্ড গোটে বক্স থাকি এবং সে কটা এমতি বুলাম ঘন্টা ভলে গোটে চিত্র থাকি সেই আপনার মানে থাই আই কিনা এটি গোটে ভেকেন্ট করি সিস্টেম করাইতো এটি স্প্রিং লাগাইতো থাকবো তো তো আপন কর বায়ু কাড়ি নিয়ে যেতে এবং এটি শূন্যস্থলায় যেতে বায়ুর চাপ পড়ে তো চাপ পড়াটা সংকুচিত হলে আপন কর চাপ বড়ি সঙ্কুচিত হব এবং চাপ কমিলে ফুঁ উঠে তেমন এইটা জানি জাগিপারি আনোরয়েড এটা ম্যানুয়ালি এটা হলো পারদা আপনার অটোমেটিক কম উঠব তো এই যেত হবে এটি টিক ত্রুটি থাকে ম্যাক্সিমাম এইটা ব্যবহার করা যায় এই যন্ত্রটা ম্যাক্সিমাম ব্যবহার এটা চিত্র আমি দেখা এটা দেখুন আপনার পারদ তাপমান যন্ত্র পারদ আপনার চাপমান এটা হচ্ছে পারদ আইটা হচ্ছে আপনার এটা যদি দেখুন এটি স্প্রিং ভলে আপনার এটি গোটা কন্টা ভলে আছে এটা আপনার রোটেটিং হলে আপনার বায়ুচাপ কম বেশি এটি দেখবে এপর সেপ্ট হলে কিন্তু এইটা স্প্রিং আছে তা ভিতরে ভেকেন্টগুলো করছে সিষ্টমে বায়ু যেত বাহার চাপ পড়ে সে অটোমেটিক সংকচিত হওয়া এবং বায়ুরের চাপ কমিয়ে ইয়ে প্রসারিত হবে এবং কন্টার গতি হব এটি আপনার পারদ আপনি এইভাবে রকাতেছি তো পারদার আপনার থাকি পারদ স্তর উপর উতল হব সেই অনুসার বায়ুচাপ জনা পড়ে তারপরে আপনার অ পবন বেগ জাঁয়া

দিগ অৰ্থাৎ এপট চাৰিটা দিগ আপোনাৰ চাৰিটাৰ এই আপোনাৰ কেতিয়া দূৰ্গা পেলাই এতিয়া আঠটা দিগ মানে থাকিব নৰ্থ এপট চাউথ এপট ৱেষ্ট এপট ইষ্ট এইবুলি থাকিব এইটো যি থাকিব সেই দিগ আপুনি জানে পৱন বেগ যি আনু যি ৰং হেৰুৱা এই চাৰি পাটে এমি বুলিব অলপ অলপ হালকা হালক বুলিব তুমি এই আপোনালোকৰ সাধাৰণতে ফাংকীয়া স্থান এতিয়া বচা যায় পৱনৰ বেগ এই জনা পোৱা যায় ইয়াক কোৱা যায় উইণ্ডভেণ্ড বায়ুৰ চাপ আপোনাৰ বাৰ মিটৰ তাৰ বায়ুৰ বেগ পড়া পূর্বে আপন দিগ পড়লে কোণ উইন্ডভেন এবং বায়ুর বেগ পড়া শেষ তিনটা আপনার বায়ুর সহ রিলেটেড এটি পারলে আনিমিটর ব্যবহার করবে এটি মনে রাখত গোট মনে রাখত বায়ু বার গলা বায়ুর চাপ আপনার গলা বার এবং পবন বেগ হল আনিমিটর উইন্ডভেন আপনার সহজ মনে রাখি দেবেনটা জিনিস মনে যে পবন বেগ হচ্ছে আপনার আনিমিটর ব্যবহার করবে এটি আপনার এটি আপনার কখন দেখেন তিনোটি এটি চারটি তিন রু চার অধকলা গোটেই ধাত কপ থিত্ৰ দেখিলে আপুনি বুজি পাৰিব এইয়া সম্পান থাকে আপোনাৰ এইটোৱে দেখোন এইটো হ'ব আপোনাৰ আনিঅমিটৰ মানে এই আপোনাৰ সেই ক'ত দিগ জান এই বেগ মানে কেতিয়াবা এইড বুলিবে স্পিড বুলিব তেতিয়া স্পীড এই কণ্টাৰ ভাষা কণ্টা ভৰি থাকিব সেই আপোনাৰ বুই উঠিব এই আপোনাৰ কপ ভা দেখোন এই কপ ভা আছে এই পৱন লাগিব লাগিল সেই অট'মেটিক ৰটেটিং হ'ব তো ৰং হ'লে যেতিয়া স্পীড হ'ব সেই অনুসাৰে এই আপোনাৰ পৱনৰ স্পীড আমি জাতিপাৰ

দি আপনার ভাবন্ত আমার দহ বরা খাই তো দহি বরাটা আপনার চাপিক করা মানে আপনার যে কোনো সেই ঢাকি ঘোড়াই আপনার টিয়ারি করা সেটি চাপা যায় তো চাপি বা বরা তাহলে তেয়ার হাপ আপনার মনে রাখবে যে চাপ আপনার বারো মিটর বহরে বরা আপনার মনে রাখবে এবং তাপরে আসছিল দিগ পরে আপনার উইন্ড ভ্যান এটি মনে রাখবে তাপরে কবন পবনর এটি আপনার বেগ বেগ বা স্পিড বেগ আনি বেগিয়া যেমন কে বহু জলদি আস জলদি আস বেগি বেগিয়াস তো বেগ আনি বেগ জন আপনার আনিমিটর ব্যবহার করি তারপরে আসলে বায়ুর আপেক্ষিক আদ্রতা জাঁয়া আপেক্ষিক গোটে শব্দ লেখা কম্পার মানে রিলেটিভ আদ্রতা জানিবে মানে কে আপনার হ্যুমিডিটি তো সেপরে আপনার এটি যেহেতু হাইগ্রো মিটর ব্যবহার করবে হাইগ্রোমিটর আদ্রতা।

এটি আপনার যন্ত্র ব্যবহার থাকি গোটে তাপমান যন্ত্র যন্ত্র পাখা পাখি হয়ে থাকে গোটে প্রকার যন্ত্র মানে এটি আপনার কম্পারেটলি এপটে গোটে তাপমান যন্ত্র থাকবে এপটে গোটে তাপমান যন্ত্র তাপ এটি আপনার গোটে সাইডর কম্পারেটলি আউট ন্যাচুরাল দেখা যাবে মানে এটি যদি দশ হচ্ছে একচুয়ালি এটি আপনার পাঁচ তো তাঁর ভিতরে গোটে ব্যবধান আসবে সেইটা আপনার একচুয়ালি আদ্রতা আদ্রতা চিত্রটা দেখুন এইভাবে আপনার চিত্র পাবেন দেখুন এটি দুইটি আপনার তাৰে আপোনাৰ গোটেই হ'ল আপেক্ষিক আমালু টেম্পৰেচৰ দেখিব ইয়াৰ কম্পাৰেটলি ৰেজাল্ট দেখিব এইটোৱে আপেক্ষিক তাপমাত্ৰ গোটেই চিত্ৰ তাতে আপোনাৰ কোন হাইগ্ৰিটৰ ইাইগ্ৰিটৰ ৰ্ৰ যা পৱন বা বায়ু আপোনাৰ আদ্ৰতা জানিব এই যন্ত্ৰ ব্যৱহাৰ কৰা যায় হাইগ্ৰ'মিটৰ তাৰ আপোনাৰ হ'ব বুষ্টি মাপক যন্ত্ৰ যোনাকি আপোনাৰ গোটেই প্ৰকাৰ এমি বৰ্ষা জলক সংগ্ৰহ কৰি কেতিয়া বৰ্ষা হ'ব সেই অনুপে বুষ্টি মাপক যন্ত্ৰ ব্যৱহাৰ কৰা সদৃশ থাকিব মানে এমি গোটেই কাহী থাকিব সেই কাঢ়ি ৰ আইতন অনুযায়ী এই আপোনালোকৰ পাইপ লাগিব এইপ্ৰাণ যায় গোটেই জাগাৰ সংগ্ৰহ কৰিব এইটা হল ফাঁকা যা থাকি তো এইটি বর্ষা হাতে এ বর্ষা হি এটি আপনার সংগ্রহ হলে বর্ষা পাড়ি কে বর্ষা পাড়ি সংগ্রহ এটি যন্ত্র সেই এটি মাপ যায় ক্ষেত্রফল তা তাপমান যন্ত্র মুহর ক্ষেত্রফল এই যে আছে সেই যন্ত্র ক্ষেত্রফল অনুপাত জাঁবা নিহতি দরকার দেয় কাহ মানে কত বৃষ্টিপাত হয়েছে বলে অনুমান করবে এটি আপনার একজাম্পল দিয়েছে এইভাবে কাহীের ক্ষেত্রফল শহে পাত্র মুহ আপনার দশ হওয়ার দরকার কম্পারেটিভলি জাঁয়া পরে আপনার এটি জা কোণ না কাহাড়ের কে জল বর্ষা জল সংগ্রহ হয়েছে তো চিত্রটা দেখুন বৃষ্টি যন্ত্র এটা আপনার এটা হচ্ছে আপনার দেখুন এটা হচ্ছে আপনার সংগৃহীত জল

ভৱিষ্যতৰ যি পাণপাক পূৰ্বানুন কৰা যায় তাক হি আপোনাৰ পানীপাগৰ ভাবি সূচনা কোৱা যাব তুমি আপোনাৰ ভৱিষ্যতৰ কথা কয় যে বৰ্তমান যিভাগ পাণিপাক আছে তাক দেখি থাকে কি ভৱিষ্যতৰ কম বৰ্ষা হ'ব কি খৰা হ'ব তাক আমি কয় হ'লে পাণপাক ভাবি সূচনা এটা আপোনাৰ তিনি প্ৰকাৰ হৈ যাব বৰ্তমান বা দৈনিক

এবং তিনশো মিটর অধিক লে আপন প ভূমি ভূমি তমি উচ্চা খাল যদি থাকি আপনার সেটা পাড়ত ভিতরে যেটা তিনশো মিটর কম থ সেটা আপনার পাড় এবং তিনশো মিটর তলে আপনার অধিক লা আপনার সেটা আপনার পর্বত হব মালভূমি কেউটা আপনার মেলাভূমি সাধারণত টেবুল ভো এমতি থাক আপনার যেটা সমান সামান্য

আডি বহুত ইম্পর্ট্যাট হচ্ছে আপনার যেহেতু ভূমি রূপ তো উচা খেলে দেখি পাল্লে যেটা কি চিত্র দেখলে মানে দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা ভূমি রূপ কিন্তু মানচিত্র

এইটা হচ্ছে এইটা এ পুরাটা হলে আপনার গোট পোখি আছে তো এইটি যে জায়গাটা কলি এইটা হলে আপনার অধিক গভীর অর্থাৎ এটি অধিক ডিপ কলি এটি আপনার অধিক গভীর কিবা এদিকে গোটে গারাটা আনবে যে এমতি সিম্পল আপনার এইটা হলে গোটে উঁচা এটা হোক এই অঞ্চল গোটে উঁচা এইভাবে আপনার গার দ্বারা প্রেজেঁট করপারে রঙ প্রশস্তিকরণ করেন না রঙর ঘনত্ব উপর আপনি ডিপেন্ড করবেন কে রঙ আপনার দৌচ্ছেন যদি রঙ গাঢ় অ তাহলে সেটা ভূমি যদি ভূমি অনুসারে আমি দেখা দেশকে নিয়ে কি রঙ যদি হালকা দিয়া তাহলে আপনার নিম্নভূমি হব ଏବଂ ଯଦି ସମୁଦ୍ର ଅଞ୍ଚଳ କ'ଣ ନା ଯେଉଁଟା ଅଧିକ ଗଭୀର ଥିବ ସେଠି ମଧ୍ୟ ଆପଣ ନୀଳ ପୁରା ଅଧିକ ନୀଳ ଦିଆହୋଇଥିବ ସେଠି ଅଧିକ ଗଭୀର ଏବଂ କମ୍ କମ୍ ଯେତେବେଳେ ନୀଳ ଦିଆହେବ ବା ଗାଢ଼ ହାତ ଆସିବ ସେତେବେଳେ ଆପଣଙ୍କର ଟିକେ କମ୍ ଗଭୀର ଗଭୀରତା ଗାଢ଼ ହାତ ଉପରେ ଡିପେଣ୍ଡ କରୁଛୁ ଯେ ଚିତ୍ରରେ ଆପଣ ମ୍ୟାପ୍ରେ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ଯେତେବେଳେ ଆପଣ ମାନଚିତ୍ର ବ୍ୟବହାର କରିଛନ୍ତି ରଙ୍ଗଟାକୁ ଫଲୋ କରିବେ ଯେଉଁଟା ଅଧିକ ନୀଳ ଦେଖାଯାଉଛି ସେଠି ଆପଣଙ୍କର ମାନେ ସମୁଦ୍ରରେ ତାହେଲେ ସେଠି ଅଧିକ ଗଭୀର ଥିବ ଆଉ ଯେଉଁଟା କମ୍ ନୀଳ ଦେଖାହେଉଛି ସେଠି ଆପଣଙ୍କର ହାଲୁକା ଯେଉଁଟା ରଙ୍ଗ ଥିବ ସେଠି ଆପଣଙ୍କର କମ୍ ଗଭୀରତା ଥିବ

তে এই ধৰক কৈছিলে এটা পাঁচশ চাৰিশ এটা পাঁচশ এটা ছয় এমি নাই বেলে বেলেগ কম হ'ব ন ইয়াক চিত্ৰ আমি দেখিবা আমি গোটেই কৈছাৰকে বেলে বেলেগ কণ হ'লে ধৰা যি জাগা চাৰিশ এইটা পাঁচশ কিন্তু এই গোটে জায়গা আছে যেটা কি তেমন এই জায়গাটা আমি জা তো স্থানীয় এটি উচিত ব্যবহার করা যায় স্পট হাইট কোয়া দুই স্থান মধ্যবর্তী স্থান উচ্চতা নির্দিষ্ট জা তে এটি কোণ করা তেমন আবশ্যক ক্ষেত্রে আপনার কতবেলা কতক নির্দিষ্ট স্থান উচ্চতা উল্লেখ কথা যেটাকে আপনারা কুয়া স্পট হাইট বা স্থানীয় উচ্চতা এটি ধরো আপনার এটি হা চারশো এটি পাঁচশো কিন্তু এটি আপনার হচ্ছে ধরো এটি তিনশো আছে এই হাইটটা তিনশো এটি আপনার উচ্চতা তিনশো মিটার এটি

মেপ্ৰ কৰা এই আপোনাৰ পাঁচ নম্বৰ অধ্যায় আপোনাৰ ভাবিছে পাঁচ নম্বৰ অধ্যায় ঠিক ঠাক বুজি পাৰিব যদি বুজি পাৰ্চন আপোনাৰ এই টৰ্মগুক মনে ৰখা তাহে আপোনালোকৰ যি কুৱেশান গুড়া ক'লে সেইগুক আপুনি নিশ্চিত পৰীক্ষাৰে পাই আপোনাৰ ভিডিঅ' বুজিছোঁ তোমাৰ ভিডিঅ' গোটেই লাইক কৰি দিওঁ ত' আমাৰ গোটেই সবসক্ৰাইব কৰি দিয়ক থেংক ইউ ফৰ ৱাচিং থংক ইউ